হ্যালো ফ্রেন্ডস স্টাডি বৈটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি সব্যসাচী বসু এই ভিডিওতে পিএসসি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা যেটা আটই মার্চ হতে চলেছে তো সেই পরীক্ষার জন্য কিছু জিকে সাজেশন দেব জেনারেল সায়েন্সের জিকে শুধুমাত্র এখানে আমি চয়েস করেছি এবং অন্য টপিকের উপরেও ভিডিও পরপর আমি আনবো অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এই ভিডিওগুলো দেখার জন্য কিছু এমসিকিউ জিকে এখানে দেওয়া আছে যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটা আমি এখনই শুরু করব অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিও শুরু করার আগে একটি ছোট ঘোষণা তোমরা যারা মিসে পরীক্ষা দেবে বা এরপর রেলের গ্রুপটি পরীক্ষা দেবে তারা পরীক্ষা অ্যাপের যে টেস্ট সিরিজগুলো আছে মিস পরীক্ষার জন্য সেই টেস্ট সিরিজটা অবশ্যই আনলক করো আমাদের কোড বি ও আই কে ফর্টি এট ইউজ করবে যাতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এটাকে লিমিটেড টাইম অফার এবং লিমিটেড ক্যান্ডিডেটদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকলো পরীক্ষা অ্যাপের সেখান থেকে মক টেস্ট দিলে তোমরা পরীক্ষার জন্য যথেষ্ট উপকৃত হবে দেখো প্রথম প্রশ্ন কি আছে এক নম্বরে প্রথম প্রশ্ন হচ্ছে গামা রশ্মি হল ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত তরির চুম্বকীয় তরঙ্গ ঋণাত্মক আধানযুক্ত স্রোত ওপরের কোনোটিই নয় তো সঠিক উত্তর হবে চুম্বকীয় তরঙ্গ আমি উত্তরগুলো বলার আগে তোমরা অবশ্যই নিজেরা চেষ্টা করবে এবং তোমরা এই প্রশ্নগুলোর মধ্যে মোট কটা সঠিক করলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই উল্লেখ করবে প্রথম অ্যান্সারটা হচ্ছে অপশান বি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তারপরে হচ্ছে দুই নম্বর প্রশ্ন পঁচিশ কিলোগ্রাম ভরের বস্তুকে পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে প্রয়োজনীয় বল কত প্রয়োজনীয় বল এটা ফর্মুলা হচ্ছে যদি পি হয় বল তাহলে ফর্মুলা হচ্ছে এম ইন টু এফ পি ইজিক্যাল টু এম এফ এম মানে হচ্ছে ভর এফ মানে হচ্ছে তরণ বা অনেকে এটাকে কীভাবে লেখে এটাকে ফোর্স লেখে এফ ইজিক টু এম এবং স্মল এ স্মল এ মানে তরণ এভাবেও লেখে তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে বল বের করতে গেলে ভর এবং তরণকে গুণ করতে হবে তো এখানে পাঁচ এবং পঁচিশ পঁচিশ ইন্টু পাঁচ যদি করি হবে একশো পঁচিশ এবং একশো পঁচিশ যেহেতু এটা এসআই গকে আছে তাহলে উত্তর হবে একশো পঁচিশ নিউটন অপশান এ হচ্ছে সঠিক উত্তর তারপর হচ্ছে কোন খাদ্যের আবশ্যিক উপাদান নাইট্রোজেন প্রোটিন জাতীয় খাদ্যের আবশ্যিক উপাদান হচ্ছে নাইট্রোজেন অপশান এ সঠিক উত্তর এবার আসছি চার নম্বর প্রশ্নে চার ওহম রোধ বিশিষ্ট তারের মধ্য দিয়ে দুই অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে তার দুই প্রান্তের বিভব প্রভেদ হলো বিভব প্রভেদের ফর্মুলা হচ্ছে ভি ইজ টু আইআর বা আর আই যে যেভাবে মনে রাখো ভি ইজ টু আইআর আই মানে হচ্ছে তোমার তোমার যে অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা আর আর হচ্ছে কত রোধ সেটা আছে অর্থাৎ চার ওহোম এখানে চার ওহোম এবং আই হচ্ছে দুই তো অ্যান্সার হবে চার দুগুণে আট আর বি মানে বি অপবেদ ভোল্ট তো চার দুগুণে আট আট ভোল্ট হচ্ছে সঠিক উত্তর অপশান সি ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্ম্যালিটি আইডের সাথে কার বিক্রিয়ায় ফর্ম্যালিটি আইডের সাথে কার বিক্রিয়াতে ব্যাকেলাইট প্লাস্টিকটা তৈরি হয় অপশান সি ফেনল অপশান সি হবে ফেনল সঠিক উত্তর তারপর আসছে ছয় নম্বর প্রশ্ন মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ হচ্ছে কর্ণ কান হচ্ছে মানুষের দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গ আর মস্তিষ্কের যে অংশটা ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক এখানে অপশান ডিতে শুধু মস্তিষ্ক আছে বলে এখানে সঠিক উত্তর দেওয়া হলো কর্ণ কারণ লঘু মস্তিষ্ক থাকলে অপশান সেটা হতো সঠিক উত্তর নিউমোটোফোর বা শ্বাসমূলের উপস্থিতি দেখা যায় কোন উদ্ভিদে নিউমোটোভা ফোর বা শ্বাসমূল এটা দেখা যায় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে ম্যাঙ্গ্রোভ উদ্ভিদে দেখা যায় নিউমোটোফোর বা শ্বাসমূল যেসব মূলগুলো মাটির তলা থেকে আবার উপরের দিকে উঠে আসে তো সেটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদে দেখা যায় সুন্দরী গাছে এই ধরনের মূল দেখা যায় তারপর আছে বৈদ্যুতিক লাইনে যে ফিউজ তার ব্যবহার করা হয় সেটি কোন কোন ধাতুর মিশ্রণ ফিউজ তার হচ্ছে টিন ও সিসার মিশ্রণ অপশান এ একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে আবর্তন করে পূর্ব অবস্থানে ফিরে আসে বস্তুটির স্মরণ কত আর ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে যদি ঘুরে আসে তা বৃত্তের যে পরিধি হয় আবার পূর্ব অবস্থানে ফিরে আসে কিন্তু পরিধি যেটা হচ্ছে এটা যদি বৃত্ত হয় তো এটা আর এর যে পরিধিটা হচ্ছে সেটা হয় হচ্ছে কত অতিক্রান্ত দূরত্ব কিন্তু স্মরণ কী হয় স্মরণ হচ্ছে প্রাথমিক দূরত্ব এবং অন্তিম দূরত্ব মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে স্মরণ তো এখানে প্রাথমিক দূরত্ব এবং অন্তিম দূরত্ব সেম সুতরাং স্মরণ এখানে শূন্য অপশান সি হচ্ছে সঠিক উত্তর আর দূরত্ব যদি বলতো তাহলে হতো হচ্ছে টু পাইয়ার কারণ পুরো দূরত্বরা সে অতিক্রম করেছে দশের প্রশ্ন একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ হলো একটি পরজীবী উদ্ভিদ হলো স্বর্ণলতা অপশান এ ডিএনএর তন্তু গঠন হয় কিছু দ্বারা ডিএনএর তন্তু গঠন হয় অপশন এ হাইড্রোজেন বন্ধনী দ্বারা রেকটিফাইড স্পিরিট হল রেক্টিফাইড স্প্রিট হল অপশান সি পঁচানব্বই পার্সেন্ট অ্যালকোহল এবং ফাইভ পার্সেন্ট জলের মিশ্রণ রেক্টিফাইড স্পিরিট পঁচানব্বই পার্সেন্ট অ্যালকোহল এবং ফাইভ পার্সেন্ট জলের মিশ্রণ পঁচানব্বই পার্সেন্ট ইথানল হবে এবং ফাইভ পার্সেন্ট জলের মিশ্রণ যদি কোনো একদিন বায়ুর উষ্ণতা এবং চাপ বৃদ্ধি পায় তাহলে বায়ুতে শব্দের বেগ কী হবে প্রথমে বৃদ্ধি পায় এবং পরে হ্রাস পায় অপশান ডি তারপর আসছে চোদ্দ নম্বর প্রশ্ন বৃক্ষ থেকে নিঃসৃত প্রধান প্রধান হরমোনটি থেকে হরমোন বি হল রেনিন তারপর আছে নিচের কোনটি একক শর্করা একক শর্করা হল গ্যালাক্টোজ গ্যালাক্টোজ হচ্ছে একক শর্করা কোন প্রাণীটির ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় অপশান সি শোলার ক্ষেত্রে নিচের কোন রোগটি জলের ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায় নিচের কোন লবণটি হবে এখানে ঠিক আছে তো এখানে রোগটি নয় একটা ভুল টাইপ করা হয়ে গেছে নিচের কোন যৌগটি বলতে পারো জলের ব্যতিক্রান্ত দ্রাব্যতা দেখায় তো অপশান এ কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেট কোন মৌলের প্রকৃতিগত কোনো আইসোটোপ নেই আইসোটোপ আইসোটোপ নেই হচ্ছে টিনের প্রকৃতিগত কোনো নেই উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন রোগটি মশার কামড়ে হয় না খুব সহজ প্রশ্ন দেখো অপশান ডিতে আছে বার্ড ফ্লু যেটা মশার কামড়ে হয় না নিম্নলিখিত মধ্যে কোনটি তৃতীয় শ্রেণীর লিভার অপশান বি মানুষের চুয়াল হচ্ছে তৃতীয় শ্রেণির লিভার লিভারের একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা সেটা দেখে নিও প্রত্যেকটা লিভার সম্পর্কে খুব সহজে বুঝতে পারবে এবং উদাহরণগুলো দেখে তোমরা লিভার সম্পর্কে যথেষ্ট ভালো আইডিয়া পাবে তো ভিডিওটা অবশ্যই দেখবে ইউটিউবে সার্চ করবে লিভার আমাদের চ্যানেল স্টাডি বইটক লিখে তোমরা ভিডিওটা পেয়ে যাবে সিজিএস পদ্ধতিতে বরফ গরনের লিনতাপ কত সিজিএস পদ্ধতিতে বরফ গরনের লিনতাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম অপশান ডি তারপরে হচ্ছে একটি উত্তর লেন্সের দ্বারা কোনো বস্তুর কোন বস্তুর সমান মাপের সৎ প্রতিবিম্ব পাওয়ার জন্য বস্তুটিকে রাখতে হবে লেন্সের কোথায় কোন বস্তুটিকে রাখতে হবে যাতে সৎ প্রতিবিম্ব পাওয়া যায় সমান মাপের তো তোমাদের অপশান হবে সি দ্বিগুণ ফোকাস দূরত্বে অপশান সি দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে বায়ুতে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল নয় বায়ুতে শব্দের বেগ চাপের ওপর নির্ভরশীল নয় চাপের জন্য কোনো প্রভাব পড়ে না শব্দের বেগের ওপরে তারপরে আসছে যে যন্ত্রে ফ্লেমিংয়ের বামমস্ত নিয়ম প্রযোজ্য সেই যন্ত্রটি হল ফ্লেমিংয়ের বামমস্ত নিয়ম প্রযোজ্য হচ্ছে অপশান এ ডায়ানামোর ক্ষেত্রে ডায়ানমোর ক্ষেত্রে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি প্রযোজ্য এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে তোমাদের সব বন্ধুরাও একটু উপকার পায় এবং আমি এরপরে অন্য টপিকের ওপরে জিকে অন্য টপিকের ওপরে ভিডিও আনবো অবশ্যই ফলো করতে থাকো সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করবে যাতে তোমাদের কোনো ভিডিও মিস না হয় ধন্যবাদ